भारत माता की जय। भारत माता की जय। भारत माता की जय। वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम माता की जय। भारत माता की जय। भारत माता की जय। वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम जय श्री राम जय श्री राम। वंदे मातरम वंदे मातरम जय श्री राम 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 जय श्री राम। भारत माता की जय। भारत माता की जय। वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। লঘু সম্প্রদায় কমসে কম 200 থেকে 300 কর্মী আমাদের যোগদান করলো ভারতীয় জনতা পার্টিতে। পশ্চিমবঙ্গের বিশৃঙ্খলা অবস্থা, পশ্চিমবঙ্গ সরকার যেভাবে গুন্ডারাজ কায়েম করে রেখেছে, তার জন্য সংখ্যালঘু এখানকার যারা পরিবার আছে, যারা কর্মী আছে, তারা বীতশ্রদ্ধ হয়ে ওরা জেনে গেছে যে ভারতীয় জনতা পার্টি সবকা সাথ সবকা বিকাশ করতে পারে, তৃণমূল সরকার একমাত্র তোষণ নীতি ছাড়া আর কিছুই করতে পারে না। তার জন্য ভারতীয় জনতা পার্টিতে উদ্বুদ্ধ হয়ে 200 থেকে বেশি 300 করিব কর্মী আমাদের আজকে যোগদান করলে। এরা তৃণমূল থেকে কিছু জন, দু চারজন আছে যারা সিপিএম থেকে, এরা ম্যাক্সিমাম তৃণমূল থেকে যোগদান করেছে। কোন কোন এলাকা থেকে? এটা কুঞ্জবাড়ি 97-98 কন্টিবাড়ি 97-98 বীরবন্দর 4 নম্বর অঞ্চলের কণ্ঠীবাড়ি বুথের 97-98 বুথ থেকে ম্যাক্সিমাম জয়েন করেছে। খেজুরিতে বেশ কয়েকদিন ধরে একটা অস্থিরতা পরিস্থিতি চলছে, সেটার বিষয়ে আপনারা এখন দেখুন। অস্থিরতা তো তৈরি করে রেখেছে পুরো পশ্চিমবাংলায়, শুধু খেজুরি নয়। খেজুরিতে আমরা ভালোই ফল করেছি, তার জন্যই সেটা মুশকিল, সেটাই অপরাধ আমাদের। তার জন্য গ্রামের ভিতরে ঢুকে সাড়েআম পুলিশের সামনে গুন্ডাগর্দি চলছে, পুলিশের সামনে গুলি চালাচ্ছে, বোমা মারছে পাবলিকরা, খাস করে স্বাভাবিক পাবলিক যারা কোনো দলের সাথে জড়িত নয় তারাও বেরিয়ে আসতে বাধ্য হচ্ছে, তারাও ভারতীয় জনতা পার্টির সাথে যোগ দিচ্ছে, দলে দলে যোগ দিচ্ছে। এর জন্য তো আপনারা প্রতিবাদ বা অবরোধ সবকিছু করেছেন, সব রাজ্যবাসী দেখেছে। এখন তো পুলিশকেও বদলি করা হলো ওসিকে, পুলিশ বদলি করা হলো তার একটাই কারণ আমাদের যেটা দেখা যাচ্ছে, জিনাদের নিয়ে আসা হয়েছে তাকে আরো বেশি অত্যাচার করতে পারে, আরো বেশি যেখানে এখানে অস্থির করে তোলা যায় খেজুরিটাকে, তারই বন্দোবস্ত করেছে সরকার। আমি একটা কথাই, 48 ঘন্টা সময় নিয়েছিল পুলিশ, সেক্ষেত্রে আসামিরা গ্রেপ্তার হয়নি, কোনো গ্রেপ্তার হয়নি। এটা ওই দিনের জন্য এটা প্রস্তাব দিয়ে দেন যে আমরা গ্রেপ্তার করে নেব, কিন্তু এদের আপনি পুরো পশ্চিমবাংলায় দেখেছেন, গতকাল যেভাবে আপনারা দেখেছেন বসিরহাটে যেভাবে আমাদের তিনজন কর্মী, বসিরহাট এতে তিনজন কর্মীকে নিহত করা হয়েছে, সরেআম খুন করা হয়েছে, এখানেও সেই চক্রান্ত চলছে। কিন্তু খেজুরির মানুষ বুঝে গেছে যে এই নন্দীগ্রামের মতো যে অবস্থা পরিস্থিতি, যেভাবে এখানে করার চেষ্টা করছে সেটা আর করতে দেবে না, মানুষ বুঝে গেছে। তো মানুষ আজকে সেই জন্য দলে দলে বিজেপিতে যোগদান করছে, শুধু খেজুরি নয়, আপনি আজকে চলে যান রামনগর, পটাশপুর, সমস্ত জায়গায় যোগদান চলছে ভারতীয় জনতা। জেলা থেকে কতজন যোগদান করলো? জেলা থেকে আজকে রামনগরে সন্ধ্যার সময় যোগদান আছে, সেখানে 400-500 লোকের যোগদান আছে, এখানে আজকে যোগদান হলো 300 জন, পটাশপুরেও এই সপ্তাহের ভেতরে যোগদান আছে, পুরো কাঁথি জেলার ভেতরে একটা যোগদানের চেহেল পেহেল চলছে, মেলা চলছে। এই মেলা আমরা থামতে দেবো না যতক্ষণ আমরা এই সরকার গড়তে না পাই। তো এটার জন্য আপনাদের কি আন্দোলন অব্যাহত থাকবে বা আগামী দিনে কর্মসূচি? খেজুরি যতক্ষণ মানুষ শান্তি এখানে প্রতিষ্ঠা করতে পারবে না, প্রশাসন অ্যারেস্ট করবে না, দোষীদের অ্যারেস্ট করবে না, ততদিন মানুষরা রাস্তায় নেমেছে, রাস্তায় নেমে আন্দোলন করতে থাকবে। আমাদের এখানে খেজুরি মানুষরা চায় শান্তি, যে শান্তিতে যাতে বসবাস করতে পারে। তৃণমূলের যে দাঙ্গাবাজ যারা গুলি চালাচ্ছে সাড়েআম পুলিশের সামনে, তাদেরকে এই এরিয়াতে রাখা উচিত নয়, তাদের জেল ছাড়া কোনো জায়গায় বাইরে কিছু কোনো মতে যেন না থাকতে পারে, সেটাই আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য। আজকে একটা অবরোধ কর্মসূচি রয়েছে আপনাদের, কি কারণে? পুরো জেলার ভেতরে আজকে অবরোধ হবে। গতকাল যেভাবে পশ্চিমবঙ্গে দেখেছেন আপনারা বসিরহাটের এবং সন্দেশখালীতে যেভাবে আমাদের কর্মীরা খুন করেছে, আপনি চিন্তা করুন, ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ লাগাতে গেলে রাস্তায় অবরোধ করতে হলে খুন হতে হবে,
এটা পশ্চিমবঙ্গ ছাড়া আর কোনো রাজ্যে এভাবে আর চিন্তাই করতে পারছে না কোনো মানুষ। শুধু পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি নেতৃত্বে যেভাবে আদেশ দিচ্ছে যে আপনাকে মিছিল করতে দেওয়া হবে না, আপনাকে বিজয় মিছিল করতে দেওয়া হবে না, কিসের অপরাধ এটা? গণতন্ত্র বিলকুল হরণ করেছে নিজে মুখ্যমন্ত্রী। তাতে যাতে গণতন্ত্র যাতে প্রতিষ্ঠাতা হয়, প্রতিষ্ঠা করা যায়, তার জন্য মানুষ রাস্তায় নামবে, আন্দোলন করবে, পদবরোধ হবে, সবকিছুই হবে, সেটা আমরা সবকিছুই করাবো যতক্ষণ এখানে শান্তিপূর্ণভাবে মানুষ বসবাস করতে পারছে। দাদা, খেজুরিতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল, এটা নিয়ে কি বলবেন? তৃণমূল ছেড়ে কারা বিজেপিতে যোগ দিচ্ছে তাদের কাছে কোনো খবর নেই, কারণ আমাদের কাছে কোনো খবর নেই। আর যারা যাচ্ছেন, যদি গিয়ে থাকেন, তাহলে ভাববেন তাদের সমস্ত সুযোগ সুবিধা মনে হয় পাওয়া হয়ে গেছে, যার জন্য নতুন কিছু পাওয়ার জন্য আবার যাচ্ছে। কণ্ঠীবাড়িতে বিজেপি কর্মীর উপরে হামলার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে, এটা নিয়ে এখন অভিযোগ যে কেউ করতেই পারে। আমি আমাদের নেত্রীর কথাতেই বলি, আমরা কখনো বদলার প্রতিশোধের রাজনীতি করি না, বদলের রাস্তাতে আমরা আছি। মানুষ চেয়েছিলেন, বদল হয়েছিল, সেখানে আমাদের একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার কিছু কিছু জায়গায় তৈরি করছেন। এরা 18টা এমপি সিট পেয়ে ভাবছেন যে গোটা পশ্চিমবঙ্গ জয়লাভ করে নিয়েছে, সেখানে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে এবং তার পিছনে মদত দিচ্ছে সিপিএমের পুরানো মার্কা মারা সব কমরেডরা।